নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজ মায়ের গমন অনুষ্ঠান, এবং এই মায়ের গমন অনুষ্ঠানকে কেন্দ্র করে যার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে শহর আগরতলার প্রাণ কেন্দ্রে, এবং তাকে ঘিরে ইতিমধ্যেই শহর আগরতলার 24টি জায়গায় ইতিমধ্যে নো এন্ট্রি জারি করে দিয়েছে প্রশাসন। এবং কার্যত কার্নিভাল যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নো এন্ট্রি জারি করা থাকবে বলে জানিয়ে দিয়েছে। ইমার্জেন্সির ক্ষেত্রে বিকল্প রাস্তার এবার ব্যবস্থাও করে দিয়েছে প্রশাসন, কিন্তু কোন কোন জায়গায় থাকছে এই বিকল্প পদ্ধতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি আপডেট রয়েছে এবং কোন কোন জায়গায় খোলা থাকছে ইমার্জেন্সির ক্ষেত্রে? দেখো, সবার আগে তো তোমাকে জানাবো যে মায়ের গমন, এই যে কার্নিভাল অনুষ্ঠান, সেখানে আজ দুপুর 2 থেকে কিন্তু বিভিন্ন জায়গায় নো এন্ট্রি হয়ে গেছে, বিভিন্ন রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে প্রথমেই জানাবো যে লায়ন্স গেট, যেটা উজ্জয়ন্ত প্যালেস থেকে দশমী ঘাট পর্যন্ত, জ্যাকসন গেট হয়ে, কামান চৌমুহনী হয়ে, সূর্য চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইজ চৌমুহনী এবং বটতলা, এই যে রোডটা, এই রোডটা পুরো ইউজ করা হবে কার্নিভালের জন্য। মানে উজ্জয়ন্ত প্যালেস, মানে লায়ন্স গেটের সামনে থেকে একেবারে দশমী ঘাট পর্যন্ত যে রুটটা ব্যবহার করা হবে সেটা তোমাকে বললাম, আরেকবার বলবো দর্শকদের জন্য। জ্যাকসন গেট, কামান চৌমুহনী, সূর্য চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইজ চৌমুহনী এবং বটতলা হয়ে তারপরে দশমী ঘাট যাচ্ছে। নো এন্ট্রি জোন যেগুলোকে বানানো হয়েছে সেখানে 24টা জায়গা রয়েছে যেটা সম্পূর্ণভাবে নো এন্ট্রি জোন করা হয়েছে। তার মধ্যে রয়েছে নাগরজলা, বটতলা, দশমী ঘাট, জয়পুর, আগন্তুক ক্লাব, জয়নগর, অফিস লেন, ফায়ার সার্ভিস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, বীরেন্দ্র ক্লাব জংশন, এই সমস্ত এলাকা গুলোকে কিন্তু করে দেওয়া হয়েছে নো এন্ট্রি জোন। অর্থাৎ এই জায়গায় কেউ কিন্তু ঢুকতে পারবেন না। আর তার মধ্যেও রয়েছে আরএমএস এবং আইজিএম চৌমুহনীও রয়েছে। এবং এমার্জেন্সি রুট, মানে এই এমার্জেন্সি রুট কিন্তু শুধুমাত্র মানে যারা অসুস্থ রুগী, যাদেরকে হয়তো অ্যাম্বুলেন্স ব্যবহার করতে হচ্ছে, বা যারা হয়তো এয়ার প্যাসেঞ্জার, রেলওয়ে প্যাসেঞ্জার, যাদেরকে অবশ্যই প্লেন বা ট্রেন ধরতে হচ্ছে, তাদের জন্য একটা রুট দেওয়া হয়েছে। তাদের সেই রুটটা হবে হাফানিয়া, এডি নগর ফ্লাইওভার, ফায়ার সার্ভিস চৌমুহনী, কেন চৌমুহনী, সংঘর চৌমুহনী, হারদম সংঘ, নর্থ গেট, রাধানগর, এই রুটটা ইউজ করতে বলা হচ্ছে। এবং যারা মানে এয়ারপোর্ট বা ট্রেন ধরবেন তাদেরকে জানানো হচ্ছে যে তারা যেন ভ্যালিড এয়ার টিকিট, মানে যেটা ট্রেন টিকিট বা এয়ার টিকিট বা বোর্ডিং পাস, সেগুলো যেন সঙ্গে রাখেন এবং সেগুলো দেখিয়ে যাতে যদি কোথাও আটকেও যায় তাহলে যেন সেই রাস্তাগুলো থেকে তারা বেরিয়ে যেতে পারেন, সেটাও কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। পাশাপাশি কিছু পার্কিং জোন করা হয়েছে, সেই পার্কিং জোন এরিয়া এরকম 6টি জায়গা মোটামুটি ভাবে করা হয়েছে, যার মধ্যে রয়েছে উজ্জয়ন্ত প্যালেস কম্পাউন্ড, চিলড্রেন পার্ক এবং তার সঙ্গে রয়েছে আইজিএম চৌমুহনী, আরএমএস চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, জ্যাকসন গেট, কালভার্ট, বটতলা বা টিআরটিসি কমপ্লেক্স, এবং পাশাপাশি গান্ধীঘাট টু রামকৃষ্ণ মিশন যে রাস্তাটা, ব্যাক সাইড অফ ইস্ট আগরতলা পুলিশ স্টেশন সেই রাস্তাটা, এবং সঙ্গে উমাকান্ত স্কুল গ্রাউন্ড, এই জায়গাগুলোকে করা হয়েছে পার্কিং জোন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে জায়গাগুলো করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু দুপুর বেলা এই মুহূর্তে কিন্তু 2 থেকে এই পদ্ধতি চালু হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু নো এন্ট্রি জোন রয়েছে, পাশাপাশি ইমার্জেন্সি যে রুট গুলো তোমাকে বললাম সেগুলো কিন্তু চালু হয়ে গেছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে রুট গুলো করা হয়েছে এখনো পর্যন্ত রাস্তায় সেই অর্থে কোনো ট্রাফিক সমস্যা দেখা যাচ্ছে না, রোজকারের মতন সাধারণ অবস্থাতেই রয়েছে ট্রাফিক ব্যবস্থা, এবং মানুষ কিন্তু স্বাভাবিক ছন্দেই মানে যাতায়াত করছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই মুহূর্তে ট্রাফিকের বা যদি স্টপেজ টাইমিং বলি তা মোটামুটি 1 মিনিটের মতন হচ্ছে, তবু রাস্তায় কিন্তু লোক কম। মায়ের গমন হয়তো বাড়িতে বসেই সকলে দেখার জন্য আজকে অনেকেই হয়তো তাদের গুরুত্বপূর্ণ যে জায়গা কাজ হয়তো সেগুলো হয়তো তারা বাতিল করেছেন বা আগামীকাল বা তার পরের দিনের জন্য, এবং অনেকে হয়তো অফিস যাননি, যে কারণে আজ কিন্তু রাস্তাতেও মানে ট্রাফিকের যে প্রেশার দুপুর বেলাটাও থাকে সেই প্রেশারটুকু অন্তত দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই কিন্তু মানে খুব এই মুহূর্তে ট্রাফিক পরিষেবা খুব স্মুথ রয়েছে। একদমই সুমন্ত, ধন্যবাদ তোমাকে।
বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। এবং আগামী যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 24টি জায়গায় নো এন্ট্রি জারি করা থাকবে, এবং বিকল্প পদ্ধতি হিসেবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন রোড এবার খোলা থাকছে। তবে এই মায়ের গমনকে কেন্দ্র করে একেবারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ রয়েছে, তারা প্রত্যেকটা বিষয়ের দিকে নজর রাখছে বলে ইতিমধ্যেই সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।